গাইজ ভয়ঙ্কর বরষুণ আহি গেল আর কমসে কম আধা ঘন্টা আসলে বরষুণে দি আছে আর নজানো যুক্ত প্ল্যান করে আইসিল আপনার দেখাব পারিম না নাই যি নহক লাগে চাই থাকি একদম লাস্ট লোক গম পাব আর এই গুরুদ্বারাত আহি কিনে মানে বহুত ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছো বহুতই ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছো। হ্যালো গাইজ নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডগাইজ। এতিয়া আছো মামা ঘর আর সবে এতিয়া রেডি হয়ে গেলো ধুবরী এক্সপ্লোর করবলে আর আপনাদের দেখাম ধুবরী খন মানে বহুতো ঠাই আছে ধুবরীত এক্সপ্লোর করবলে। তো ফাইনালি আজি ধুবরী এক্সপ্লোর করি আর যাকালি আমার বার্থডে আছে তো সকলকে বহুত বহুত ধন্যবাদ আর সেই বার্থডের কারণে পার্টি খুঁজছে মামা মাহীহতে। তো সরকে একটা পার্টি দিম আর এনজয় সঞ্জয় করিম আর আপনার ধুবরী খন দেখাম আর আমিও অলপান ধুবরী খন দেখিম মানে গুরুদ্বারা সরদ্বার কিবা কিবি আছে। তো হে আপনার দেখাবলে গৈ আছো আর গাইজ আমি চারিজন যাবলে ওলাইছো আর গুঞ্জন মামা তে হাই গুঞ্জন মামা এয়া দীপজ্যোতি আপনাদেরকে দেখা পাই থাকে মোর ব্লগত দীপজ্যোতি আর ইয়া ধুবি মাহি। তো আমি চারিজন মিলি কিনে গৈ আছো। তো চলো আর আজি বহি যাম এনএসত চলো। তো গাইজ বর্তমান আহি পালো গুরুদ্বারা শ্রী গুরু টেক বাহাদুর আপনাদের দেখা পাই আছে গুরুদ্বারা আর ফার্স্ট টাইম সুমাবলে ওলাইছো গুরুদ্বারাত। ইমান ডাঙর ইমান ডাঙর গুরুদ্বারা চাওক ও মাই গড আপনাদের ভালকে দেখাই আছো। প্রথমে রুমালা সুমালা বান্ধিব লাগবে তো রুমালা বান্ধি লো আর একদম রুমাল সুমাল বান্ধি ললো মাথার উপর কারণ রুমাল পিঁধিহে অল সুমাব পারি হাতে আর রুমাল পিঁধিহে মানে সব কাম করব পারি কিন্তু রুমাল যদি নিপিন্ধে আপনার একো করব নিদিব। তো রুমাল ইজ ম্যান্ডেটরি গুরুদ্বারা সুমার আগত আর এতে অলমান খড়ি চুড়ি থব লাগে। ও মাই গড সাউক গাইজ সাউক ইমান ধুনিয়া ইমান ধুনিয়া আর এ অসমর একমাত্র ইমান ডাঙর গুরুদ্বারা। তো গাইজ বাহিরতে আছো আর প্রসাদ প্রসাদ খাব দিছে প্রসাদ মানে সেই আর সুজি খাব দিছে সুজি 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 খালো। তো গাইজ ভয়ঙ্কর বরষুণ আহি গেল আর কমসে কম আধা ঘন্টা আসলে বরষুণে দি আছে আর রকি আছো আমি আর যাব পৰা নাই আর বহুতো প্লেন আছিল আপনার বহুতো জায়গা দেখাম বলে ভাবিছিল কিন্তু ইমান বরষুণ যে আপনার নজানো যুক্ত প্লেন করে আইসিল আপনার দেখাব পারিম না নাই যি কি নহক আপনাদের চাই থাকি একদম লাস্ট লোক গম পাব আর এই গুরুদ্বারাত আহি কিনে মানে বহুত ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছো বহুতই ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছো কারণ মোক ভিডিও বনাবলে পারমিশন নিদিলে ভিতরলে যার বাবদ আপনার মানে ভালকে ইটস এন্ড এভরিথিং দেখাব নোৱাৰিলো যি কি নহক এতিয়া মানা কৰিছে তো মানিব তো লাগিব অবশ্যই কারণ ডাঙরের কথা আমি অমান্য করব নোৱাৰো যি কি নহক আপনার যি দেখাব পাৰিলো পাৰিলো গুরুদ্বারা এ আছিল গুরুদ্বারা কি করিম আর যদি আপনার ব্লগার হয় আর যদি ভাবিছে যে ভিতরের ভাগর বস্তুখিনি দেখাম বলে গুরুদ্বারা তো কেউ নাভাবিব এইখান গুরুদ্বার নাভাবিব এটলিস্ট ধুবরীর বেলেগ গুরুদ্বার নাজানো ভিডিও ভিতরত ভিডিও বানাব দিয়ে না নাই নাজানো কিন্তু এইখান গুরুদ্বারা যদি আপনার ভাবিছে যে ভিতরত গৈ কিনে ভিডিও বানাম বলে তো একদম নো কমপ্লিটলি নো জাস্ট এইখিনিতে সমাপ্ত এইখিনি এরিয়া দিছে ভিডিও বানাবর কারণে আর ইয়াতে শুনামতে শঙ্করদেব আইছিলে শঙ্করদেব আর গুরুনানক আইছিলে বহুতো মিটিং ফিটিং হয়েছিলে তো সে অলমান জানো ইয়ার বিষয়ে। এতিয়া বরষুণটা রখার পিছত যাম নিতাই ধুবনি ঘাট আর নিতাই ধুবনি ঘাটের পিছত যাম খাবলে তো খাই থাকি। তো গাইজ গুরুদ্বারারপর ওলালো লাস্টত এটাই কথা কম এই গুরুদ্বারার আহি একদমে ভাল লগা নাই আপনার নাজানো আহি কেন লাগে কিন্তু মানে একদমে ভাল লগা নাই ইয়ার মানুষ কিন্তু রেসপন্স একদমে ভাল লগা নাই মানে নক যে সব গুরুদ্বারা বেয়া কিন্তু মোক ইয়ার গুরুদ্বারার মানুষকিটা একদমে ভাল লগা নাই মই মানে মানুহে মন্দিরত ক্ষতি পাওয়ার কারণে এনে নহয় খুব পাওয়ার কারণে কিন্তু মই ইয়াতে দুঃখ পাইছো শান্তিও পাওয়া নাই এনে সব নেগেটিভ সব নেগেটিভ ভাই আহি আছে মোৰ মাথাত একদমে ভাল লগা নাই মানে কি কম আর গাইজ একদমে মানে কি কম আর ভাল লগা নাই একদমে ভাল লগা নাই ইয়াতে আহি কিনে মই আর এখন গুরুদ্বারত কেতিয়াও নাহো কেতিয়াও নাহো এখন গুরুদ্বারত এ মোৰ লাস্ট যি দেখাব পারিলো পারিলো ক্ষমা করিব যদি কেউ ভুলিছে। তো গাইজ বরষুণটো অলপান রখিল তো সেইবাবে আহি গলো ফুড হাবত খাবর কারণে কারণ
পাঁচটা বাজাত কার্ফিউ টাইম, তো পাঁচটা বাজাত বন্ধ হয়ে যায় সকল দোকান পোহার, সেইকারণে খাবল আইলো। তারপর আপনার দেখাবলে যাব নিতাই ধুবুরি ঘাট, আর তার অলমান হিস্ট্রি আছে, তো আপনার সেই হিস্ট্রিখিন কয়ে আপনার বুঝাবলে চেষ্টা করি। তো এই ফুড হাব তো গে আছে ভিতরে। So guys, here is a khana, chicken biryani, chicken chow mein, chicken chupche. Oh my god. Chicken biryani, cheers. Pani. বহুত দিন পিছত খাই আছো, বহুত দিন, বহুত মাহ, বছৰ হ'ব পাৰে, আপোনালোকে চাব পাৰিছে। এয়া মাহী মামা চবে খাই আছো মিলি কেনে, আৰু ইয়াৰ মোৰ প্লেটত ইয়াৰ বিৰিয়ানি আৰু ইয়াৰ চিকেন চুপছে আৰু চাওমিন আছে, চাওমিনটো খাই আছো অলপ পিছত, আৰু খাই আছো বিৰিয়ানি আৰু চুপছে। সবচেয়ে টেস্টি আছিল চিকেন চুপচে আর চিকেন বিরিয়ানি, এই দুটা টেস্টি আছিল। আর চিকেন চাউমিন অলপমান কমি কমি যেন লাগি আছিল, মানে নিমখ কম হওয়া যেন লাগি আছিল, যি কি নহোক ফুড হাবত খালো। আর এটা আপনার দেখাবলে গে আছো নিতাই ধুবুনি ঘাট। তো চলো, তো গাইজ দেখা পালে আপনার ফুড হাবর খাই ওলালো, কিন্তু যাব ওলাইছিল ধুবুনি ঘাট, কিন্তু গুঞ্জন আমার খাব মন গেল বার্গার। আর বার্গার ইয়াতে ব্রিউবেক্স ক্যাফে বহুত ধুনিয়া বার্গার পাওয়া যায়, কারণ আহিলো এটা ব্রিউবেক্স ক্যাফে আর পেকিং চেকিং হয়ে আছে। তো আপনার এটা মানে অল্প ব্রিউবেক্স ক্যাফে সিনেমেটিক দেখাই আছে, তো চাই লোক আপনার চাব পারিছে। এয়া মূর রাইট সাইডর আছে ব্রহ্মপুত্র, মহাবাহু ব্রহ্মপুত্র গাইস, কি ধুনিয়া, ও মাই গড। আর ইফালে দেখা পাই আছে লাইট হাউস, এয়া ব্রিটিশে বনোয়া লাইট হাউস। আর ইয়া দেখাবলে গেছো পার্ক, একটা পার্ক আছে, আর এই পার্কটাতে একটা মূর্তি আছে নিতাই, মানে ধুবুনি ঘাটর যে মূর্তি এটা আছে, আর কে আছো আপনার অল্প ভালকে। তো গাইজ বর্তমান আহি পালো ইয়া নিতাই ধুবুনি ঘাট, আর ধুবুনি ঘাটর কাহিনীটো এনেকুৱাই যে ধুবুনি এটা আছে, তার ধুবুনি আছে ধুবুনি বেতার লগত, আপনাদের দেখা পাব পিছফালে আছে মোর এই মূর্তিটো। তো সেই ধুবুনি এয়া আছিল ধুবুনি, আর ধুবুনি বেতা, আর আপনাদের দেখা পাই আছে এয়া আছিল বাউলা, আপনার ভালকে দেখাই আছো। তারে আগত একটা বস্তু, মজা বস্তু দেখাই আছো, সেই নাওখান চাওক, ও কি মজাকে একদম, একটা লড়া আর একটা ছলি বই কেনে গল সাকে, কিবা অল্প খেপি চেপি হবো যেন লাগি আছিল, মানে যদি তালত গেছে মানে এনেকা লাগি আছিল, কারণ এখানে এরিয়া বহুত মানে হেরি এরিয়া, আর এসপি টিএসপি তারপর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের মানে সব ডিসি ডিসি ঘরবুর ইয়াতে আছে আর এখানে জায়গাতে। আর সব বেশি ইমান সুন্দর পরিবেশ, ও মাই গড, সব ইমান সুন্দর পরিবেশ, আর তাতে বিন্দাস একদম টেবিল টেবিলত বহি গেছে, মানে মজা। আর এফালে চাইছে ফেরি, ও কি মজা লাইফ, এই হল লাইফ গাইস। আর যে ধুবুনি কইছিল, এই ধুবুনি যে পাথরটো, কারণ ধুবুনি মানে কি কাপড় ধুব, কাপড় ধোয়ার কারণে পাথর লাগবে, সেই পাথরটো এইখানে কারবার আছে, এটা ডুব খাই গেছে সেই পাথরটো। আর এইটো চাওক, এইটো হয় এ আছিল বেওলা, আর বেওলার আছিল এর হাজবেন্ড লক্ষিন্দর, বেওলার হাজবেন্ড লক্ষিন্দর, লক্ষিন্দর মানে সাপে কামুরেছিল, আর সাপে কামুরার কি হল, এই যে এটা কয় ভুড়া বলে কয়, ভুড়া মানে মানে কল গছ দিয়ে নাও বনোয়া, সেই নটো কয় ভুড়া। তো সেই ভুড়াত যেটা সাপে কামুরেছিল, কামুরার সময় মানে আহিছিল, আহি 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 মানে জিন্দা সময়তে আহি আছিল, আহি আহি ভাবিছিল যে এই ভিতর এই যে ধ্বনি ধ্বনি তো ভাবিছিল যে বাঁচিব বলে লক্ষিন্দরে, কিন্তু লাগ বেয়া আছিল যে আধা রাস্তাতে মানে মরি গল, আর হেনেকেই মানে এই ঘোড়ার উপরতে মরি গেছে আর কি। তো মরার কারণে এটা এনেকা মানে সিনটো দেখা আছে, এয়া আছে বাওলা, আর ইয়া লক্ষিন্দর, আর এ আছে ধুনি, আর এই হল তার পেটা। তো এনেকা কিবা একটা কাহিনী আছিল।
আৰু গাইছ চাব পাৰিছে ইয়াৰ কাপোৰ চাপোৰ ধুবলৈ কৈ আছে মানে সেয়াই আৰু ধুবনীৰ নিচিনা ইয়াতে কাপোৰ চাপোৰ ধুৱে ইমান ধুনীয়া ব্ৰহ্মপুত্ৰ অ' মাই গড তো গাইছ ব্লগটো আৰু বেছি লম্বা নকৰোঁ আপোনালোকে দেখা পাই আছে ইয়াৰ ডিচিৰ ঘৰ ইমান ধুনীয়া বাংলো ডিচিৰ বাংলো আছে আৰু অলপ আগত আছে ইণ্ডিয়ান ফৰেষ্ট চাৰ্ভিচ আৰু যিটো মেইন ফৰেষ্ট অফিচাৰৰ ঘৰ এইখিনিতে আছে আৰু মানে এইখিনি ক'ব গ'লে ভি আই পি কলনী আৰু একদম একদম মজানি লাইফ আৰু যোন যোন ডি চি মেজিষ্ট্ৰেট চি এছ পি চবৰে ঘৰ মানে ইয়াতে আৰু একদম পূৰা একেলগে থাকে সকলোৱে মিলি কিনে আৰু চাওক অহ আৰু আগতে এইটো ৰাস্তাত বাইক চাইক সোমাব দিছিলে কিন্তু এতিয়া মানে বহুত হাইলি ৰেষ্ট্ৰিক্টেড এৰিয়া হৈ গৈছে মানে সোমাব সোমাব নেদে কাৰণ বহুতো ফাল্টু ফাল্টু ল'ৰা আছে আৰু বহুত নইজ পলিউশ্যন কৰে আৰু সেয়ে ন বেছিও লাগে সেইটো কাৰণে সোমাব সোমাব নিদিয়ে আৰু সেয়াই আছিল চাওক অহ কি ধুনীয়া বাংলো আপোনালোকক দেখাও ৰ'ব অলপমান বাংলোটো তো গাইজ চাওক সেয়া ফৰেষ্ট অফিচাৰৰ বাংলো অ' মাই গড চাওক ইমান ধুনীয়া বাংলো সেইটো দেখাচোন সেইটো বাংলোটো অ' তো গাইজ আপোনালোকক গুৰুদ্বাৰা দেখালোঁ যি যি পাৰিলোঁ দেখালোঁ গুৰুদ্বাৰাত তাৰপিছত আপোনালোকক দেখালোঁ নিতাই ধুবুনী ঘাট আৰু ফুড হাবত খাই দাই দেখালোঁ আৰু লগতে ব্ৰিউবেক্স কেফেও দেখালোঁ ইমান ধুনীয়া কেফে আৰু দেখালোঁ কেইটামান বাংলো আৰু বহুত কিবাকিবি মানে নৌকা চৌকা দেখালোঁ ফেৰী নৌকা ফেৰী তাৰপিছত ব্ৰহ্মপুত্ৰ নদী তো গাইজ আজি কাৰণে ভিডিঅ'টো এইখিনি আছে যদি ভিডিঅ'টো আছে ভাল পালে নে লাইক কৰিব কিবা ক'ব আছে কমেণ্ট কৰিব নতুন নতুন মানুহ যদি চাই আছে ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব তেতিয়া নতুন ঠাইত নতুন ব্লগত লগ পাম বাই বাই টেক কেয়াৰ টিক টিক বুম বুম ফায়াৰ